সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি প্লাস চ্যানেলের পক্ষ হতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পঞ্চগড় জেলার পঞ্চগড় পশু হাটে। এ হাটে প্রচুর পরিমাণে গরু ক্রয় বিক্রয় করা হয়। এর মধ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আজকে এই হাটে কি ধরনের গরু ক্রয় বিক্রয় হলো। তো আজকে আপনাদেরকে আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনার নাটোর থেকে যে ব্যবসায়ীরা গরু ক্রয় করতে আসে পঞ্চগড় হাটে, তারা আজকে কী কী দামে কী গরুগুলো ক্রয় করলো তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতেই আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে, হাটটি রবিবার এবং বৃহস্পতিবার বসে। তো আমরা নাটোর থেকে যে চাচা গরু ক্রয় করতে আসে তার সঙ্গে আমরা পরিচয় করাই দিই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা কোথা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। এই হাটে কি উদ্দেশ্যে আসছেন? আমরা গরু কিনতে আসছেন। তো আজকে কতগুলো গরু কিনছেন? আজকে গরু কিনছি 13টা। 13টা বেশি কিনিনি। 13টা 25টা 20টা 30টা এভাবে কিনি। এভাবে কিনে নিয়ে যান, ওখান থেকে গাড়ি নিয়ে আসছেন সরাসরি, না? তো আমাদের এই নাটোর থেকে পঞ্চগড় আসতে এবং আপ ডাউন গাড়ি ভাড়া কত নেয়? আমাদের গাড়ি ভাড়া নেয় 12,000-12,500 টাকা। আপনারা শুনলেন যে পঞ্চগড় থেকে নাটোর পর্যন্ত গাড়ি ভাড়া 12,500-12,000। আপনারা এইভাবে আইডিয়া করে নিতে পারবেন যে আপনার জেলা কোথায় এবং আপনার ভাড়া কত হতে পারে। তো চাচা আজকে যে গরুগুলো কিনছেন, আমাদেরকে দর্শকের উদ্দেশ্যে এই গরুগুলোর দাম যদি একটু বলতেন অনেকজনের উপকার হতো। তো আপনি একটু বলেন, আমরা একটা গরু দেখতেছি সামনে, এখানে 10টা কেনা আছে, এই 10টা। চাচা আপনার তো গরু অনেক দেখতেছি, আজকে দেখাই আপনাদেরকে চাচা আজকে যে গরুগুলো ক্রয় করছে। তো আমি দেখতেছি যে সবগুলো সাইওয়াল। এতদিন আপনারা বলতেন যে সাইওয়াল জাতের গরু কোথায় পাওয়া যায়, আমরা দেখতেছি যে পঞ্চগড় হাটে প্রচুর পরিমাণে সাইওয়াল গরু, আমরা দেখাবো আপনাদেরকে। চাচা এই এই সাইওয়াল জাতের গরুটি কত নিছে? এই যে সামনে দেখাচ্ছি আমরা যে সাইওয়ালটা, এটা তোমার যদি এককভাবে কেনা যায় কিন্তু 45,000 এককভাবে। তা আপনি কিভাবে কিনছেন তাহলে? লাটে কিনছি, লাটে, লাট হিসাবে। কয়টা লাট কিনছেন আজকে? কয়টা কিনছেন? 10টা লাটে কিনেছি 37,000 করে। 10টা গরু 37,000 করে? ওরা এক পার্টির কাছে পাইছিলেন, একজনে পাইছেন, আপনাকে ঘোরাঘুরি করতে হয় নাই, ঝামলা হয়নি, এক পার্টির কাছে পায় আপনি কি? তাহলে ভালো ভালো। আমি এভাবে কিনি 10টা 20টা 15টা এইভাবে লাঠি কিনি গরু এক লাটের মধ্যে। তো আপনার এই 10টা গরু আমাদের একটু বলেন তো কোন কোনটা এই এই গরুটা হয়, তাই না? একটা গরু আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এইটাও সাইওয়াল জাতের গরু, 37,000 টাকা। পাশের গরুটাও হয় তাই না? আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সাইওয়াল জাতের, আপনারা দেখেন নাভি দেখেন একদম, এবং না ঘোলা কম্বল দেখেন, এই যে এইটাও 37,000 টাকা। সব সার বাছুর আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানেও দেখেন একটা সাইওয়াল জাতের সার বাছুর আমরা দেখাচ্ছি, এটাও 37,000 টাকা। উনি সর্বমোট 10টি গরু ক্রয় করছে আজকে, আমরা দেখাচ্ছি। এইটা কি আপনার চাচা? দেখেন তো এটা আমরা দেখাচ্ছি, এই এই গরুটাও আপনার না? আপনার দেখাচ্ছি, এই দেখেন এটাও সাইওয়াল জাতের সার বাছুর। এই পঞ্চগড় হাটে প্রচুর পরিমাণে সাইওয়াল জাতের সার বাছুর পাওয়া যায়। আপনারা দেখেন এক লটে উনি 10টা গরু, এইটাও আপনার? এটাও গরু, এই দেখেন সাইওয়াল সার বাছুর, এইটাও আমরা দেখাচ্ছি চাচার কাছে। আর কোনটা চাচা? এইটাও হয় না, আমরা দেখাচ্ছি, দেখেন এই যে সাইওয়াল জাতের সার বাছুর, প্রচুর পরিমাণে সাইওয়াল সার বাছুর। আপনারা সত্যি অবিশ্বাস্য, এগুলোর দাম বেশি, এইটা আর কি বড় না? হ্যাঁ বড়। গরুগুলো আসলে ওনারা ক্রয় করে, ওনাদের এখানে রাখার প্রচুর জায়গা আছে, যারা গরু কিনে ওনারা এখানে রাখে দেয় সারাদিনে, গরু করে ক্রয় করে রাখে দেয়। এই গরুগুলো রেস্ট করতেছিল। এই দুটো 50 করে কিনে, এটা 50 তাই না? আরেকটা কোনটা চাচা? এটাও 50 কিনে। এই এই এইটা এইটা 50। আপনারা শুনলেন যে এইটা সাইওয়াল জাতের সার বাছুর, এটা নিচে উনি 50,000 টাকা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, গরুগুলো আসলে ছায়ার মধ্যে রেস্ট করতেছিল, আমরা হাটের মধ্যে রাখে দেওয়ার জায়গার ব্যবস্থা আছে। এটা 50, পাশেরটা চাচা ওইটা এটা 43। আপনারা শুনলেন এই গরুটি একটু এই রেগুলার থেকে একটু ছোট, এটা 43,000 টাকা ক্রয় করেছে। তো চাচা আপনাকে আমরা দেখাইলাম যে আপনি তাহলে এই বাজারে লট অনুযায়ী গরু কিনে আপনি অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। এই গরুগুলো কি আপনি বাসায় আপনার খামারে লালন পালন করবেন? এগুলো আপনার নাটোরে নিয়ে হাটে বিক্রি করবেন? তো এখান থেকে বাসায় নিয়ে যায় আপনার কিছু টেকে?
এখান থেকে বাসায় নিন, আমি সরাসরি হাঁটি না, সরাসরি হাঁটে আজকে নিয়ে যাবো, কালকে হাঁটা আমাদের। এগুলো খাওয়া দাওয়া পথের মধ্যে হাঁটি খাওয়াবো, যায় কিছু খাওয়ায় হাটের মধ্যে তুলবেন বিক্রি করার জন্য। তো আপনার এই হাটে বিক্রি করার পরে মানে আপনার কিছু লাভ টিকে আশা করা যায়? লাভ তো টিকে, লাভ টিক না এত কষ্ট করা যায়? অবশ্যই লাভ না হলে তো কেউ আসবে না, আসবে না। তো আপনি এই এই লাইনে কতদিন চাচা? পঞ্চগড়ে 20 বছর। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন, পঞ্চগড় হাটে উনি এই গরুর কারবার করতেছে 20 বছর ধরে। আপনারা শুনলেন চাচা দীর্ঘদিন এই লাইনে গরুর ব্যবসা করে। তো চাচা আপনার যদি নাটোরে, নাটোর এলাকায় আপনার কাছ থেকে কেউ এরকম, আপনি যেমন লট অনুযায়ী গরু কিনতেছেন, কোনো খামারি যদি আপনার কাছে লট অনুযায়ী গরু ক্রয় করতে চায়, আপনি কি দিতে পারবেন? আপনারা শুনলেন যে উনি গরু দিতে পারবে লট অনুযায়ী ওনার এলাকায়? চারটে পাঁচটা ছয়টা করে নেয় খামারিরা নেয়। তো আপনার আপনার নাম এবং মোবাইল নাম্বারটা যদি বলতেন তাহলে আপনার নাটোর এলাকার, নাটোর এলাকার যে সমস্ত খামারি যদি প্রয়োজন মনে করে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার নামটা এবং মোবাইল নাম্বার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। মোবাইল নাম্বার 01735 01735 27 18 25 27 18 25। আপনারা শুনলেন যে শহীদুল চাচার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এই শহীদুল চাচার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারেন ওনার বাসা নাটোরে। নাটোর এলাকার যে সমস্ত লোক আছেন, নাটোর রাজশাহী, উনি গরু ক্রয় করে রাখবে। আপনারা যদি মনে করেন যে ওনার কাছ থেকে গরু ক্রয় করবেন, উনি আপনাদেরকে দিতে সক্ষম হবে আপনাদেরকে। চাচা আপনি কি একাই আসেন না আরো সাথে আসে? আপনার সাথে আরেকজন আছে। আরো একজন আছে তাই না? একাই ব্যবসা করা যায়? একাই যায় না। আপনারা শুনলেন একাই ব্যবসা করা যায় না। আসলে এই হাটটিতে আপনার গরু ক্রয় করার পর আপনি যে নিশ্চিন্তে কোনো এক জায়গায় ক্রয় করে রেখে দিবেন সেই সুব্যবস্থা রয়েছে হাটটিতে। এরকম ছোট ছোট খপ আছে যেগুলোতে গরুগুলো ক্রয় করে রেখে দেওয়া যায়, দূর দূরান্ত থেকে যারা গরু ক্রয় করতে আসে এই ছোট ছোট খপগুলোতে রাখে। আচ্ছা চাচা আপনি যে এইখানে গরুগুলো রাখছেন, এখানকার কোনো ভাড়া দিতে হয়? না দিতে হয় না, এটা হাট কর্তৃপক্ষ রাখছে এই ব্যবস্থা। ভাড়া লাগে না? ভাড়া লাগে না, ওনারা এই ব্যবস্থা রাখছে আপনাদের জন্য। এই হাটে যে গরু ক্রয় করে কোনো প্রকার ঝামেলা কোনো হয় না? দূর দূরান্ত পার্টি আসলে আপনাদের কোনো সমস্যা নাই? আপনারা শুনলেন যারা দূর দূরান্ত থেকে আসবেন এই হাটে গরু ক্রয় করলে আপনাদের কোনো ঝামেলা নাই। তো এই এই হাট আজকে গরুগুলোকে ওখানে নিয়ে কি খাওয়াবেন? ঘাস খাওয়াবো, খের খাবে, খের খাবে। আচ্ছা আজকে আপনারা যখন গাড়িতে উঠাবেন তার আগে কোনো কিছু খাওয়ান? না খাওয়ান না। কেন? এটার কারণ কি? এখন সময় নাই, সময় নাই। সারাদিন সারাদিন গরুগুলো খাইলো না, আবার কালকে সকালে খাইলো, কোনো সমস্যা হয় না, গরু সুস্থ হয়ে পড়ে না? আপনারা শুনলেন যে গরুও অসুস্থ হয়ে পড়ে না। তো আপনারা শহীদুল চাচার সাথে যোগাযোগ করতে পারেন, নাটোর এলাকায় যারা আছেন উনি সার্বিক সহযোগিতা করবে এই কামনাই করতেছি শহীদুল চাচার কাছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।